আজকে আমি এসেছি ইকো পার্কে। ইকো পার্ক হলো ভারতের সবথেকে বড় আরবান পার্ক, আর এখানে আছে আমার প্রিয় আইফেল টাওয়ার। আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে তো আমি ছবি তুলবই, কিন্তু তার আগে আমি চলে গেলাম একটা ছোট্ট গ্রামে। গ্রামে দেখি চাষা চাষ করছে, বৌদি রান্না করছে, আর বাচ্চা মেয়েরা কন্যাশ্রী প্রকল্পে পাওয়া সাইকেল করে স্কুলে যাচ্ছে। তারপরে আমি চলে গেলাম রেন ফরেস্টে। এবার রেন ফরেস্টে ফরেস্ট হয়তো অতটা ছিল না, কিন্তু 500 কোটি রেন ছিল ভাই। তারপরে আমি বেরিয়ে যাই 7 wonders অফ দ্য ওয়ার্ল্ড দেখতে। প্রথমে ভাই ইজিপ্টের পিরামিডের ভেতরে ঢুকে মমির সাথে একটা সুন্দর সেলফি তুললাম। রোমের ভাই কলোজিয়ামের ভেতরে ঢুকে দেখি ওখানে প্রি ওয়েডিং শুট চলছে, তাই ওখান থেকে হালকা করে বেরিয়ে যাই। তাজমহল দেখে ভাই আমি অবাক, এখনো গুটকা পানের পিছে ভাই লাল হয়নি। ব্রাজিলের ক্রাইস্ট দি রিডিমারের সাথে টাইটানিক পোজ দিয়ে দিই হালকা করে, সবই দেখলাম, কিন্তু ভাই প্যারিসের আইফেল টাওয়ার খুঁজে পাচ্ছিলাম না। আইফেল টাওয়ারের খোঁজে হেঁটে হেঁটে ভাই দম হালকা হয়ে গেছিল। 500 কোটি হারার পরে ফাইনালি আইফেল টাওয়ার আমি দেখতে পেয়েছি, একটা সুন্দর ছবি তুলে নি, আর আশা করি একদিন আসল আইফেল টাওয়ারের সাথে ছবি তুলতে পারবো। আরে কত প্রি ওয়েডিং শুট করবে, সে তো ডিভোর্সই হবে।